ঘুমানোর আগে রাতে এইভাবে করলে 4 থেকে 5 দিনে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখবেন মুখের সব ধরনের কালো দাগ, মেস্তার দাগ, বয়সের ছাপ, ব্রণ এবং ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করবে। তো এখন কিন্তু শীতকাল, শীতকালে ত্বক ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে কালো হয়ে যায় আর দাগও পড়ে যায়। আর আমরা শীতকালে অনেকেই ত্বকের যত্ন করি না, আর একবার যদি কালো হয়ে যায়, দাগ পড়ে যায়, সেটা দূর করতে কিন্তু অনেক কষ্ট। তো আমি আজকে সামান্য আলু আর এই ভেজলিন দিয়ে আপনাদের একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ত্বক নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। আর এখানে একটি আলু নিয়েছি, সামান্য ছোট একটি আলু নিয়েছি। আলুটাকে ভালো করে পরিষ্কার করে ছিলে এটাকে এখন গ্রেট করে নিচ্ছি। আলু আমাদের ত্বকের জন্য এতটা উপকারী, এই আলুর রস কিন্তু আমাদের সব ধরনের ত্বকের জন্যই উপকারী। আমরা অনেকেই কিন্তু মুখের ত্বকের একদমই যত্ন করি না, কিন্তু সবারই কিন্তু উচিত কিছুদিন পরপর হলেও এই আলুর রস আমাদের মুখে ব্যবহার করা। আর এখানে এই আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, এটা কিন্তু আপনি পাটায় বেটে নিলে হবে না, এরকম গ্রেট করে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনি একটু পরিমাণ মতো দেখলেনই কতটুকু আলুতে কতটুকু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এটাকে কি করতে হবে, চুলায় নিয়ে আসতে হবে। আর এরকম চুলার আঁচটাকে ছোট বাটিতে আমি বসিয়েছি, স্টিলের বাটিতে, আপনি যে কোনো একটি পাত্রতে বসাতে পারেন। আর এজন্যই আমি একটি কিছুর উপরে দিয়ে এটাকে আস্তে আস্তে আপনি 5 থেকে 6 মিনিটে ফুটাতে হবে, চুলার জাল কিন্তু বাড়াবেন না। এটাকে আপনি যখন 5 থেকে 6 মিনিট ফুটাবেন, দেখবেন আলু হয়ে যাবে ভাতের মাড়ের মতো একদম জেল আকারে, এই তো এরকম হয়ে যাবে। তারপর এটা কি করবেন, আপনি ছাকনা দিয়ে ছেঁকে নেবেন, আর এই চামচটা দিয়ে একটু একটু করে, মানে একটু চেপে চেপে ছেঁকে নেবেন যাতে জেলটা ভালোভাবে বের হয়। আর এটা যে আমাদের ত্বকের যত্নে এতটা উপকারী, এই তো আমার এতটুকু জেল হয়ে গেছে। এখন আমি এটার সঙ্গে মেশাবো, আর যেটা মেশাবো আলু রস আর এই যে উপকরণ, এই দুইটাই কিন্তু আমাদের ত্বককে দুর্দান্তভাবে কাজ করে। আর আপনি এখানে 2 থেকে 2.5 চামচ অথবা এটা মানে মিশাতে যতটুকু লাগে ঠিক ততটুকু, পাতলাও না ঘনও না এরকমভাবে মিশিয়ে নেবেন। সেটা হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো স্ক্রাবিংয়ের কাজ করে ত্বকের যত ময়লা দা এগুলো উঠিয়ে দাগছোপ খুব তাড়াতাড়ি দূর করে। আর এখন দিচ্ছি আমি এখানে এরকম ছোট চামচের 1 চামচ গ্লিসারিন। এখন কিন্তু শীতকাল, শীতকালে আমাদের ত্বকের যত্নে অনেক অনেক উপকার করে এই গ্লিসারিন। আর দিচ্ছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমাদের ত্বকের দাগছোপ দূর করে, ত্বক ফর্সা উজ্জ্বল তাড়াতাড়ি করে। আর আপনি চাইলে কম পরিমাণে বানালে এখানে গ্লিসারিন 1/2 চামচও দিতে পারেন। এখন এটা কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু আপনি আপনার ত্বকটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে অথবা মুখে ক্রিম থাকলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আপনি এটাকে এরকম মুখে লাগিয়ে আলতো আলতোভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে ম্যাসাজ করে নেবেন আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। কিপটামি করবেন না লাইক দিতে, অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য। এটাকে আপনি যখন 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবেন, তারপরে আরেকটু লাগিয়ে মুখে 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে, আরেকটু হাতে পানি নিয়ে আবারও 2 মিনিটের মতো ম্যাসাজ করে ক্লিন করে নেবেন। এখন আপনি এটা যখন মুখে যেদিনই ব্যবহার করবেন ঠিক সেদিনই কী করবেন এভাবে, তো এটা আপনি বাটিতে এতটুকু জিনিস আর দরকার নেই, হাতেই আপনি মেশাতে পারেন। 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল আর এই সামান্য একটু ভেজলিন ভালো করে হাতের তালুতে নিয়ে নেবেন। এটা ব্যবহার করলে দেখবেন আপনার ত্বকের দাগ ছোপ, মেস্তা, জ্বলে যাওয়া ত্বক টান টান ফর্সা উজ্জ্বল সব সময় থাকবে। তো এরকমভাবে এই দুইটাকে ভালো করে মিশিয়ে আপনার ত্বকে 1 থেকে 1.5 মিনিট টেনে টেনে উপর দিকে ভালো করে ম্যাসাজ করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন এই প্যাকটি করে আর এরকমভাবে এই নারকেল তেল ভেজলিন লাগিয়ে দিবেন, তারপর আপনি ঘুমিয়ে যাবেন। এরকমভাবে 3 থেকে 4 দিন আপনি একটানা করে দেখুন, আপনার ত্বকের যত সমস্যা দূর হবে, আর শীতকালের ত্বক তো কালো হবেই না। আর এটা আপনি ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। 3 থেকে 4 দিন অথবা 5 দিন আপনি রেখে এটা ব্যবহার করতে পারবেন। আমি আমার ত্বকটাকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ, ফর্সা, উজ্জ্বল, টান টান দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।